এদিকে প্রতারণার শিকার হয়ে প্রতিকার না পেয়ে আত্মহননের চেষ্টার জন্য বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলে মনে করছেন সমাজবিজ্ঞানী ডক্টর জিয়া রহমান। যখন সে একটি সংবাদ সম্মেলন করছে, তখন যে রেগুলেটরি এজেন্সিস গুলো আছে এদের উচিত ছিল কিন্তু তখন এই বিষয়টা নিয়ে আসলে যাচাই বাছাই করা এবং তিনি যে প্রতারিত হচ্ছেন সেটা উদ্ঘাটন করা। রিট্রিবিউটিভ জাস্টিস বলে একটা কথা আছে, আপনি যদি মানুষকে যদি পানিশমেন্টের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু ওই যে বিচারহীনতা সংস্কৃতির কথা আমাদের এখানে বহুল প্রচলিত সেটি চলতে থাকবে।